লাভবার্ড হচ্ছে একটি টিয়া প্রজাতির পাখি, সহজেই আপনি খাঁচায় পুষতে পারবেন। লুটিনো, তারপর ফিশার, রোজি ফেস্ট, পিচ ফেস্ট, লাভবার্ড পাখির ছেলে মেয়ে চেনা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রউফ, রউফ অ্যান্ড এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজ কথা বলবো লাভবার্ড পাখি নিয়ে, লাভবার্ড পাখির দাম এবং কীভাবে পালতে হয় এই সম্পর্কে। তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। তো প্রথমে বলে নিচ্ছি, লাভবার্ড হচ্ছে একটি টিয়া প্রজাতির পাখি আর এদের আদিনিবাস হচ্ছে আফ্রিকা ও মাদাগাস্কার। আর পৃথিবীতে যে 9 প্রকারের লাভবার্ড পাওয়া যায় এর ভিতরে 8 প্রকারের 8 জাতের লাভবার্ডের আবাসস্থল হচ্ছে আফ্রিকা, আর এক রকম যেটা আছে আলাদা সেটা মাদাগাস্কারে পাওয়া যায়। আর এই সব জাতের ভিতরেই সবচাইতে বেশি জনপ্রিয় লাভবার্ড প্রজাতি হচ্ছে বিলাফট পিস ফেস্ট লাভবার্ড। আর এই লাভবার্ড সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর লাভবার্ড পাখির নামটা আসলে করা হয়েছে, এরা আসলে বিচিত্র রকমের মানে অন্য রকমের একটা ভালোবাসা আদান প্রদান করে, সেই থেকেই তাদের বলা হয় লাভবার্ড। আর লাভবার্ড পাখিটি খুব সহজেই আপনি খাঁচায় পুষতে পারবেন। আর আমাদের দেশে যে সাধারণত বেশি যে লাভবার্ডগুলো দেখা যায় এদের ভিতরে হচ্ছে লুটিনো, তারপর ফিশার, রোজি ফেস্ট, পিচ ফেস্ট, চিক মাস্ক ইত্যাদি প্রজাতির। আর লাভবার্ড পাখিগুলোর যেগুলো নাম বললাম এগুলোর একটা দাম রেঞ্জ দেওয়ার চেষ্টা করতেছি। তো 100% কালেক্ট হবে তা না, তবে এই রেঞ্জের ভিতরে একটু কম বেশি হবে, 19-20-এর ভিতরেই আপনি লাভবার্ড পাখির বাচ্চা অথবা ম্যাচিওর লাভবার্ড পাখি আপনি কিনতে পারবেন। তো প্রথমে আমি বলতেছি এক জোড়া যে রোজি ফেস্ট লাভবার্ড, খুবই কমন, যেটা খুব সহজেই দেখা যায় এবং খুব সহজেই পালা যায়। এই লাভবার্ড পাখির দাম হচ্ছে আপনার 2 থেকে 2500 টাকা বা কিছুটা কম বেশি হয়, আমি আগেই বলে নিছি। তারপর হচ্ছে গ্রিন অরেঞ্জ পিস যে লাভবার্ড আছে এই পাখির দাম আপনার 3 থেকে 4000 টাকা। তারপর এক জোড়া রজি অপার লাইন লাভবার্ড, এটাও খুব কমন, এটা হচ্ছে আপনার 5 থেকে 7000 টাকার ভিতরে পাবেন। তারপর ভায়োলেট পিচ ফেস্ট লাভবার্ড যেটা, সেটা 8 থেকে 10000 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আর একটু বেশি হয়, এবং এই লাভবার্ডগুলো একটু কালারফুল এবং খুবই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ হয়। ওয়াইল্ড মাক্স লাভবার্ড, ইয়েলো লাভবার্ড পাখি যেটা, সেটার দাম আপনার 20 থেকে 25 হাজার টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি হয়ে থাকে। তবে আরেকটি বিষয়, লাভবার্ড পাখির ছেলে মেয়ে চেনা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। এদেরকে দেখেই আপনি চিনতে পারবেন, অন্যান্য পাখি যেমন দেখলেই চেনা যায় যে এটা ছেলে এটা মেয়ে, বাট এটার চেনা খুবই কঠিন কারণ দেখতে একই রকম থাকে। তবে এদের কিছু আচার আচরণ এবং ব্যান্ড পরীক্ষা করে চেনা যায় এটা ছেলে না মেয়ে, এবং ডিএনএ টেস্ট করেও এটা কনফার্ম হওয়া যায় যে পেয়ারটা কনফার্ম হওয়া যায়। আর আপনি সহজেই লাভবার্ড, আরেকটা বিষয় আরেকটা কঠিন হচ্ছে লাভবার্ড পাখির ডিম করানো, ডিম বাচ্চা করানো, এটা একটু খুব কঠিন একটা কাজ। তারপরও আপনি চাইলে খুব সহজেই আপনি ডিম বাচ্চা করাইতে পারেন, তবে এদের পরিবেশ পরিস্থিতি এবং সিচুয়েশন বুঝে এরা ডিম বাচ্চা করে। তো আপনি খুব সহজেই বুঝবেন যে যখন এরা খড়কুটো, সাধারণত তাল গাছের পাতার যে শক্ত ইয়েটা আছে বা নারকেল গাছের পাতা, এরা তাদের পিছনে যখন গুজবে, পুরুষ এবং মহিলা দুটোই, পুরুষ পাতা পিছনে তারা গুজবে অনেকগুলো করে, এবং খাওয়ার প্রবণতা সাধারণত কমন সময়ের চেয়েতে মানে সর্বসা একটু বেশি হবে, তখনই বুঝবেন যে এরা ডিম বাচ্চা করবে। আর লাভবার্ড সাধারণত খায় এরা কাউন, চীনা, বাজরা, তিসি, সূর্যমুখীর বীজ, কচি ঘাস, সয়াবিনের বীজ, ধান, যেটা হচ্ছে আপনার এরা হয়তো সুগন্ধি ধান বা অ্যারোমেটিক ধানটা খুব বেশি পছন্দ করে। সিড মিক্সের পাশাপাশি এদেরকে আপনি সবুজ শাকসবজি, ফলমূল এরাও খুব পছন্দ করে, এগুলো দিতে পারেন। আর পাখি প্রচুর সারাদিনে প্রচুর পানি পান করে, আর এরা লাভবার সাধারণত 40 থেকে 60 গ্রাম পর্যন্ত খাবার সারাদিনে খেয়ে থাকে। তো এই হচ্ছে লাভবার্ড পাখি সম্পর্কে। তবে আপনারা যারা লাভবার্ড পাখি পালতে চান, দেখে শুনে বুঝে ভালো রোগমুক্ত পাখি ক্রয় করবেন ভালো পাখালের কাছ থেকে, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।